বন্ধুরা, আমরা শিল্প বিপ্লবের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে পড়ছিলাম। তো আগের ভিডিওতে আমরা কিন্তু দুটো আবিষ্কার সম্পর্কে দেখেছি। তো আজকে আমরা আরো কিছু আবিষ্কার সম্পর্কে জানব। তো মিউল যন্ত্র আবিষ্কার, মিউল যন্ত্রটা কি 1779 সালে স্যামুয়েল ক্র্যাম্পটন এই মিউল যন্ত্র আবিষ্কার করেন। তো এই যন্ত্রটা ছিল মূলত সুতা কাটা এবং কাপড় বোনা দুটার জন্য। অর্থাৎ আমরা আগের ভিডিওতে যে দেখেছি স্পিনিং জেনি এবং ওয়াটার ফ্রেম, এই দুটোকে একসঙ্গে করে একটা নতুন যন্ত্র আবিষ্কার করা হয়, যেটার ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটাকে বলা হচ্ছে মিউল যন্ত্র। তো এই যন্ত্রের সুবিধা কী ছিল? এই যন্ত্রের মাধ্যমে একই সাথে সুতা কাটা যেত এবং কাপড়ও বোনা যেত। তাহলে বুঝতেই পারছো, একই সাথে আমার সময়ও বেঁচে যাচ্ছে এবং উৎপাদনও বেড়ে যাচ্ছে। সুতাও কাটতে পারছি, কাপড়ও বুনতে পারছি, একই সাথে দুটো কাজ করা যাচ্ছে। এবং এই পুরো ব্যবস্থাটা কিন্তু সংগঠিত হতো জল শক্তি বা পানি দ্বারা উৎপাদিত যে শক্তি, সেই শক্তির দ্বারা। সো উৎপাদন যেমন বেড়ে যায় এবং কাপড়ের মানও কিন্তু বেড়ে যায় এই মিউল যন্ত্র আবিষ্কারের কারণে। আরেকটা যে আবিষ্কার, সেটা হচ্ছে পাওয়ার লুম। ছবি দেখতে পাচ্ছ তোমরা, পাওয়ার লুম 1785 সালে এডমন্ড কার্টরাইট আবিষ্কার করেন। তো এটা কি? এটা মূলত বিজলি চালিত তাঁত, ঠিক আছে? তো এটা কিন্তু কাপড় শিল্পে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এর দ্বারা প্রায় 40 জন তাঁতির সম পরিমাণ কাজ করা যেত, যার ফলে সুতা তৈরির খরচ যেমন কমে যায়, শ্রমিকের প্রয়োজনও কিন্তু কমে যায়। অর্থাৎ শ্রমিক কমে যাচ্ছে, কিন্তু আমরা 40 জন শ্রমিকের কাজ একটা যন্ত্রের মাধ্যমে করে ফেলতে পারছি। লোহার নতুন ব্যবহার এবং আবিষ্কার। জিনিসটা কি যে লৌহ শিল্প কিন্তু বৈজ্ঞানিক আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে। কারণ আগে লোহা ব্যবহার যখন করা হতো, তখন ইউরোপে বনজ সম্পদ যেমন কমে যেত, তেমনি জ্বালানি কাঠের অভাব দেখা দিত। কারণ হচ্ছে কাঠ কয়লার সাহায্যে লোহা গলাতে হতো, ঠিক আছে? এই কাঠ কয়লা বনজ সম্পদ বা বনজ সম্পদ ব্যবহার করা হচ্ছে, এই লোহা গলিয়ে লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করা হতো। তো লোহার নতুন ব্যবহার কে তৈরি করেন? 1760 সালের দিকে স্কটল্যান্ডের ক্যারন নামে একজন ব্যক্তি লোহার যে কারখানা ছিল সেখানে কয়লার সাহায্যে লোহা কীভাবে গলানো হবে সেটার একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেন। অর্থাৎ লোহা গলানোর নতুন পদ্ধতি আবিষ্কার করেন এই ক্যারন, ঠিক আছে? তো তার মাধ্যমে এই লোহার নতুন ব্যবহার শিখা গেল। এবং পরবর্তীতে হেনরি কর্ট নামে আরেকজন ব্যক্তি কাঁচা লোহাকে কিভাবে পেটা লোহায় পরিণত করতে হয় সেই পদ্ধতিও তিনি আবিষ্কার করেন। অর্থাৎ একজন করলেন লোহাকে কিভাবে গলাতে হয় সেটা নতুন পদ্ধতি, আর আরেকজন কাঁচা লোহাকে কিভাবে পেটা লোহায় পরিণত করতে হয় সেটা নতুন পদ্ধতি আবিষ্কার করেন। তো এভাবে এই যে লোহার নতুন ব্যবহার, নতুনভাবে তৈরি করার পদ্ধতি জানা হলো, এর মাধ্যমে কিন্তু ব্রিটেনে লোহা এবং কয়লা শিল্প দুটোতেই কিন্তু নতুন একটা যুগ শুরু হলো। এবং এর মাধ্যমে লোহার সেতু, লোহার পাতের জাহাজ প্রস্তুত, মানে লোহা দিয়ে যেসব জিনিসপত্র বানানো হয় আর কি, সেগুলো নতুন করে তৈরি হতে লাগলো। সো লোহার নতুন ব্যবহার যেমন বেড়ে গেল, লোহা দিয়ে তৈরি জিনিসপত্রের আবিষ্কারও কিন্তু বেড়ে গেল। মৃৎশিল্পের নতুন আবিষ্কার, মৃৎশিল্পের নতুন আবিষ্কারও কিন্তু শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নতুন নতুন আবিষ্কারগুলো করেন জোসিয়া ওয়েজউড নামে একজন ব্যক্তি, এবং তিনি কিন্তু এই মৃৎশিল্পের মাধ্যমে কিন্তু তার খ্যাতি বৃদ্ধি পায়। মানে মৃৎশিল্পে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে স্টিম ইঞ্জিন আবিষ্কার, যেটা আমরা শিল্প বিপ্লব চ্যাপ্টারটা শুরু করার শুরুতেই বলেছিলাম যে স্টিম ইঞ্জিন আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই স্টিম ইঞ্জিন কিন্তু আবিষ্কার করা হয় 1769 সালে, এবং এটা আবিষ্কার করেন জেমস ওয়াট। তাহলে 1769 সালে তিনি এই স্টিম ইঞ্জিন আবিষ্কার করার মাধ্যমে কিন্তু শিল্প এবং পরিবহন ব্যবস্থা দুটো ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন আসে, যে যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ পুরো কমিউনিকেশন সিস্টেমেই কিন্তু স্টিম ইঞ্জিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বলো তো কাঁচা লোহাকে গলিয়ে পেটা লোহায় পরিণত করার নতুন পদ্ধতি কে আবিষ্কার করেন? আমরা কিন্তু আজকে দুজনের নাম জেনেছি, তো কোন নামটা হবে তোমরা একটু চিন্তা করে ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে আমরা দেখেছি যে কাঁচা লোহাকে পেটা লোহায় পরিণত করার নতুন পদ্ধতি কিন্তু আবিষ্কার করেন হেনরি কর্ট, আর ক্যারন কী করেছিলেন? ক্যারন কিন্তু লোহা গলানোর নতুন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু আবিষ্কার সম্পর্কে জানবো।